দুস্থ ও অসহায় শিল্পী যারা কাজ করতে আগ্রহী তাদেরকে গাবতলে গরুর হাটে চাকরি দেওয়ার কথা জানিয়েছেন শিল্পী সমিতির সভাপতি মিশা সদাগর। ঠিকই শুনছেন, মিশা সদাগর দুস্থ ও অসহায় শিল্পীদের চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক দীপজলের ইজারা নেয়া গাবতলির হাটে। এ বিষয়ে তিনি জানান যাদের কাজ লাগবে। এর জবাবে দীপজল জানিয়েছেন যারা এখানে কাজ করতে আগ্রহী তাদের তালিকা তাকে যাতে দেয়া হয়। পাশাপাশি বোটানিক্যাল গার্ডেনে শিল্পীদের কর্মসংস্থানের বিষয়ে মিশা জানান সেখানেও লোক লাগবে, তাই সে বিষয়ে একটি তালিকা পরিচালক সমিতি সহ বিভিন্ন সংগঠনে পাঠিয়ে দেয়া হবে। পাশাপাশি তিনি এও জানান পারিশ্রমিক যদি একটু কমানো যায় তবে তারা পুরনো আর্টিস্টদের নিয়েও কাজ করবে। উল্লেখ্য, গত 19 এপ্রিল অনুষ্ঠিত হয় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির 2024-26 মেয়াদের নির্বাচন। এতে সভাপতি পদে মিশা 265 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে দীপজল পেয়েছেন 225 ভোট। তবে এবারই প্রথম নয়, এর আগে শিল্পীদের গার্মেন্টসে কাজের সুযোগ দেবেন বলে আশ্বাস দিয়েছিলেন হেলেনা জাহাঙ্গীর। তিনি জানিয়েছিলেন তার গার্মেন্টস কারখানা রয়েছে, সংস্কৃতি অঙ্গনের যাদের চাকরি লাগবে তাদের সেখানে চাকরি দেওয়া হবে। সেবার এমন মন্তব্যে বেশ সমালোচনার মুখেও পড়েছিলেন তিনি। এবারও ব্যতিক্রম নয়, শিল্পীদের গাবতলের গরুর হাটে চাকরি দেবেন এমনটা বলায় সামাজিক মাধ্যমে অনেকেই মিশা সদাগরকে নিয়ে আলোচনা সমালোচনায় মেতে উঠেছেন।